অন্যদিকে গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূলের এক প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ, মুর্শিদাবাদের ঘটনা। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে বাড়ি ভাঙচুর এক প্রার্থীর, কি অবস্থা জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি সেলিম শেখ। সেলিম, কি জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে? মুর্শিদাবাদের গোষ্ঠী কোন্দল একেবারে ভাবে উঠে এসেছে। তালিকা কাল ঘোষণা হতেই উত্তর হয়ে উঠল মুর্শিদাবাদের এলাকায় তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠী বন্ধ প্রাথমিকভাবে জানতে পেরেছি সত্যিকারা কাশিনগর এলাকা গ্রাম পঞ্চায়েতের আসনে শঙ্করপুর শ্রীসম্ভর আসন প্রার্থী পছন্দ হয়নি, তার জেরে ক্ষিপ্ত হয়ে ওঠে তার আরেক পক্ষ। তার সদ্য ঘোষিত তৃণমূলের যে প্রার্থী রয়েছে তার বাড়ি গিয়ে ভাঙচুর করে এবং তাকে মারধর করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ। এই বিষয়ে ঘটনায় স্থলে সুতি থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এখন পর্যন্ত তৃণমূলের গোষ্ঠী বন্ধন না নিষ্পৃষ্ট নয়, এই ঘটনার জন্য সৃষ্টি হয়েছে। ধন্যবাদ সেলিম।